জোলমের শিকার হয়ে কেউ মারা গেলে তার খুনিকে আল্লাতালা জাহান নামে দিবেন প্রশ্ন হলো তাতে নিহত মাজলম ব্যক্তির কি লাভ হল মার্শাল্লাহ প্রয়োজনীয় প্রশ্ন একজন মানুষ একজন মানুষকে খুন করলেন এখন যিনি খুন হয়েছেন তার তো দুনিয়ার সব সম্পর্ক থেকে ছিন্ন হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না প্রশ্ন হলো যে খুনি দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেল বিচার তার হলো না আল্লাহ বিচার করলেন দিলেন তাহলে এখন যিনি খুন হলেন প্রশ্নকর্তা জানতে চাচ্ছেন যে তার তো অনেক ক্ষতি হয়েছে এর শাস্তি হলে বুঝলাম তার ক্ষতিপূরণটা কই হলো এ প্রশ্ন উত্তর হলো দুনিয়াতে মানুষের অধিকার যখন মানুষ নষ্ট করে সে অধিকার নষ্টের বিচার কিভাবে হবে এই প্রসঙ্গে বিক্রিমচন্দ্রের একটি হাদিস রয়েছে সেই হাদিসটি হলো আল্লাহবুল আলমিন কেয়ামতের ময়দানে মানুষকে যখন সমবেত করবেন সবার বিচার করবেন সেদিন কিছু মানুষ আছে যারা অনেক ভালো কাজ করেছে কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছে কাউকে গালি দিয়েছে কাউকে আঘাত করেছে কারোর প্রতি অন্যায় আচরণ করেছে কারোর কাছ থেকে ঘুষ আদায় করেছে কাউকে খুন করেছে নানাভাবে মানুষের হক নষ্ট করেছে এই মানুষটা যিনি অনেক ভালো কাজ করে গেছে অনেক মানুষ আসে দেখবেন আপনাদের সমাজেও আমাদের সমাজেও সব জায়গায় আসে দেখবেন যে একটা সময় খুন খারাপই করতো বুড়া বয়সে হাজি হয়ে গেছে আছে না একসময় খুন খারাপ করছে প্রচুর এরপর কি হয়ে গেছে লম্বা দাড়ি জুব্বা মসজিদ কমিটির সভাপতি কমিটির সভাপতি হুজুররাও সবাই মার হাওয়া মার হাবা দেয় কারণ সব হুজুরকে হাতিয়া দেয় দাওয়াত দেয় খাওয়ায় এরকম যারা আছে নবী সাদাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তোমরা কি জানো আতাদা মাইল মুফসের সবচেয়ে বেশি ভিখারি সবচেয়ে বেশি অসহায় হতদরিদ্রকে সাহির আমরা তো জানি যার টাকা পয়সা নেই সেই হতদরিদ্র নবীজি বলেছেন আরে না সে তো হতদরিদ্র বটে আমি তাকে মিন করিনি এই লোকের আজকে টাকা পয়সা নেই আরেকদিন আসবে আজকে নাই কালকে হবে কিন্তু সবচেয়ে বেশি হতদরিদ্র হবে সেই ব্যক্তি যে ব্যক্তির কেয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে সে মচেতে তাও দিয়ে যাবে জান্নাতে যাবে আশা নিয়ে আসবে কিন্তু সে ওই যে কাউকে মেরেছে কাউকে আঘাত করেছে তার সেই কাজের কারণে সে অপরাধের কারণে যার হক নষ্ট করেছে তার আমল নামাকে সব ট্রান্সফার করে দেওয়া হবে যার হক নষ্ট করেছে তাকে এভাবে সব ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দায়মুক্ত করা হবে তাহলে পাওনাদার তার হক পেয়ে যাবে এহাদিসের আলোকে বোঝা যায় কেউ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন কেয়ামতটা ময়দানে ওই ক্ষতি করা ব্যক্তিকে শুধু জাহান্নামে দেওয়া হবে তা নয় তার বিশেষ করে আর্থিক এবং শারীরিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তার সব থেকে যাই করেছে যত খারাপ মানুষই হোক অ্যাজ এ মুসলিম তার তো ভালো কাজ ছিল কিছু সে ভালো কাজের সব ওই ব্যক্তিকে দেওয়া হবে যদি তার ভালো কাজ না থাকে তাহলে যে খুন হয়েছে বা যার অধিকার বোলুণ্ঠিত হয়েছে তার পাপের বোঝা এর মাথায় দেওয়া হবে এভাবে আল্লাহ রব বিচার করবেন সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তালা আহকামুল হাকিমিন তিনি কিভাবে ন্যায় বিচার করবেন তিনি ভালো জানেন আমরা অনেকে নিজেদের যে মিটার এটা দিয়ে মেপে আল্লাহ আল্লাহতালার ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি যেমন একটা কমন প্রশ্ন আমার কাছে আসে ভাই একটা লোককে আমাদের আগের দিন মারা গেল সে কবরের চব্বিশ ঘন্টা ছিল সে পাপিষ্ট অপরাধী তাহলে চব্বিশ ঘন্টা সে কবরের শাস্তি পাইল আরেকজন এক হাজার বছর আগে মারা গেছে সে এক হাজার বছর ধরে কবরে শাস্তি পাচ্ছে তাহলে দুজনের প্রতি সমান শাস্তি কিভাবে হলো বৈষম্য হলো না এটা অনেকে প্রশ্ন করেন এ প্রশ্ন অবান্তর জন্য যে আপনার নিজের কাছে একটা টেপ আছে মিটার আছে আপনি এই মিটার দিয়ে আল্লাহ তালার জাজমেন্টকে মাপার চেষ্টা করছেন এই জায়গাটাতে ভুল আল্লাহ তালা ন্যায় বিচার করবেন কিভাবে করবেন তিনি ভালো জানেন এখন আপনি মনে হচ্ছে যে এভাবে না হলে একজন এক হাজার বছর কবরে শাস্তি পেয়েছে আরেকজন কি আমাদের ইসরাফিলে সিংহা ফুটকার দ্বারা একদিন আগে মারা গেল সে মাত্র চব্বিশ ঘন্টা কবরে ছিল দুজনই সমান অপরাধ করেছে তাহলে শাস্তি একজন এক হাজার পাইল আরেকজন একদিন পাইলো তাহলে সাম্য কীভাবে হলো আল্লাহ সাম্য করবেন কীভাবে করবেন সেটা আপনার টেনশন করার দরকার নাই আমি একটা আইডিয়া দিই কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন আমি একটা আইডিয়া দিই ধরুন আপনি একজনের পিঠে একজন একটা অপরাধ করেছে তার পিঠে আপনি দশটা বাড়ি দিলেন দশটা আঘাত করলেন আরেকজন অপরাধ করেছে তাকে আপনি একটা আঘাত করলেন কিন্তু একটা ওজনে ওই দশটা দ্বিগুণ একটা ওই দশটা সমান তাহলে আমি একজনকে দশটা আঘাত করে যে শাস্তি দিব আরেকজনকে একটা আঘাত দিয়ে সেম শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না বরং তার চাইতে বেশি শাস্তি দেওয়াও সম্ভব কারণ একটার ওজন যদি মন হয় আর বাকি দশটা যদি হয় দশ ছটা করে তাহলে অনেক বেশি গুণ এখানে তো আল্লাহ রব্বুল আলমিন একজনকে এক হাজার বছর শাস্তি দিয়ে যে শাস্তি দেবেন আরেকজনকে একদিনে তার চেয়ে বেশি শাস্তি বা তার সম্পূর্ণ শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না এখন আল্লাহর ইস্যুটাকে আমরা আমাদের মতো করে ঠিক করে দিই যে আল্লাহ কীভাবে কী করবেন অতএব দুনিয়াতে কেউ যদি জোলমের শিকার হয় আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন সেই জোলমের বিচার অবশ্যই করবেন কিভাবে করবেন সেটা আল্লাহ তালা সবচাইতে ভালো জানেন